আচ্ছা, যেটা বলছিলাম আমরা এখানে, সেটা হচ্ছে এইবার দেখেন যে এখানে আমরা যদি অনেকগুলো স্পেস দিই, এই যে এখানে আমরা লর্মের পর অনেকগুলো স্পেস দিলাম এখানে, তো স্পেস গুলো কি সেই এইচটিএমএল ডকুমেন্ট কি সেখানে কাউন্ট করতেছে না? কিন্তু আমি যদি এখানে ধরেন অনেকগুলো স্পেসও দিই তাও কিন্তু কাউন্ট করতেছে না, তাহলে সে একটা সিঙ্গেল স্পেস কিন্তু সে কাউন্ট করতেছে। আমি যদি আবার এখানে স্পেস নাই দিই তখন আবার সে স্পেসটাই নাই করে দেবে, এই দেখবেন এখানে স্পেসটা নাই করে দেবে, কিন্তু আমি অনেকগুলো স্পেস দিলে সে সিঙ্গেল একটা স্পেস কাউন্ট করবে। কিন্তু আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটে যতগুলো আমরা ইচ্ছে মতো যাই দেবো যাই করবো সকল কিছু আমাদের ইচ্ছে মতো হবে, তাহলে আমরা একটা ট্যাগ আছে সেই ট্যাগের মধ্যে আমরা এটা করতে পারি। তাহলে সেটা একটা মজার একটা ট্যাগ, সেটা হচ্ছে আমরা ফ্রি ট্যাগ। ফ্রি ট্যাগ এই ট্যাগের ভিতরে আমরা ইচ্ছে মতো যতগুলো স্পেস যত কাজ সকল কাজই আমরা করতে পারি। এখানে ধরেন, এখানে ধরেন ফ্রি এর ভিতরে আমরা দিলাম হচ্ছে এই সে ভিএন হ্যাভেন দিলাম, ধরেন হ্যাভেন লেখাটা দিলাম, ডিলিট করলাম, এবার হ্যাভেন নর্মাল ট্যাগ আসছে। এখন আমরা চাচ্ছি যে হ্যাভেনের এইচটার নিচে একটা স্পেস এটা এটা থাকবে, তাহলে আমরা এখানে ভিআর ট্যাগের ভিআর ট্যাগ কিন্তু না দিয়ে আমরা কিন্তু এখানে নিচে কিন্তু একটা ব্রেক দিয়ে দিলাম। তারপর ধরেন আমার এটা আবার একটা স্পেস নিয়ে থাকবে, এই যে আবার ট্যাব নিয়ে থাকলো, তারপর এটা নিচে আবার এটা থাকবে, আবার একটা স্পেস নিয়ে থাকবে, আবার এটা একটা ব্রেক থাকবে এখানে, আবার একটা স্পেস নিয়ে থাকবে, আবার এটা ধরেন একটা ব্রেক, একটা ধরেন এখানে আমরা কি দিতে পারি একটা এন্টার থাকবে, তারপর এটা স্পেস দিয়ে থাকবে। এবার কিন্তু আমরা ইচ্ছা মতো লিখতে পারছি। এরপর ধরেন আমার এখানে আমি একটা ডিজাইন করলাম, প্যাটার্ন ডিজাইন করলাম, ধরেন এখানে তার মানে আমরা কি বুঝলাম, আমরা ইচ্ছে মতো যেইভাবে খুশি সেইভাবে আমরা কিন্তু টেক্সট গুলো লিখতে পারি। আমরা যদি এখানে চাই কিছু লিখতে, বললাম যে প্লে প্লে আইকন, সেটা একটা প্লে আইকন হয়ে গেল মোটামুটি অনেকটা সেম। আমি যদি এইটাকে আবার এখানে নিয়ে আসি তাহলে এইভাবে আমরা হয়ে গেছে, এটা কিন্তু অটোমেটিকলি আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। তাহলে প্রি যে ট্যাগটা আছে এই ট্যাগের মাধ্যমে আমরা যদি কোনো একটা কিছু যেইভাবে খুশি সেভাবে দেখাইতে চাই তাহলে আমরা এই প্রি ট্যাগের মাধ্যমে আমরা লিখতে পারি। তো প্রি প্রি ট্যাগটা মোটামুটি দেখে নিলেন, এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডিভ ট্যাগ, যে ডিভ ট্যাগটা নিয়ে একটু অনেক আগে আলোচনা কথা ছিল, সে ডিভ ট্যাগটা নিয়ে আমরা দেখি। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের যে টেক্সট গুলো আছে এখানে ট্যাগ গুলো আছে সবগুলো ট্যাগ, এই যে এখানে যে টেক্সট গুলো নেওয়া হয়েছে এই টেক্সট গুলো কিন্তু একটা ট্যাগের মাধ্যমে নেওয়া হয়েছে। প্রত্যেকটা টেক্সটের জন্য আলাদা আলাদা ট্যাগ, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ট্যাগ, তো এই ট্যাগ গুলা কিন্তু অগোছালো হয়ে আছে। এখানে এখানে কি পি ট্যাগ, এখানে বি ট্যাগ, এখানে স্প্যান ট্যাগ, এটা কিন্তু অগোছালো ভাবে আছে। কিন্তু আমরা যদি চাই, ধরেন আমরা যদি চাই, ধরেন এই যে বি ট্যাগটা একটা ব্লকের মধ্যে থাকবে, আবার স্প্যান এই যে এখানে পি ট্যাগ গুলো আছে এই পি ট্যাগ গুলো একটা ব্লকের মধ্যে থাকবে, আবার এগুলো একটা ব্লকের মধ্যে থাকবে, তারপর হচ্ছে এগুলো হচ্ছে একটা ব্লকের মধ্যে থাকবে, হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে একটা ব্লগের মধ্যে থাকবে, বা পুরোটাই একটা ব্লগের মধ্যে থাকবে। একবার এখান থেকে বিটেক থেকে একবার নিচ পর্যন্ত একটা ব্লক আছে এই ব্লগের মধ্যে থাকবে, তাহলে আমরা ডিপ ট্যাগ ইউজ করতে পারি। ডিপ ট্যাগ আর কিছুই না, ভিক্টোরিয়া শুধুমাত্র ব্লক নির্ধারণ করে যে একটা ভাগ ভাগ করে আসে। আমাদের ওয়েবসাইটে যতগুলো পার্ট আছে এই পার্টের মধ্যে আমাদের প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাগ করে নেয়। আমি যদি ধরেন একটা উদাহরণ দিই, এখানে আমাদের একটা ওয়েবসাইট, ধরেন পুরোটা একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের এখানে আমাদের হেডার আছে, আমাদের হেডার আছে, তারপর হচ্ছে এখানে আমাদের আমাদের এখানে একটা ন্যাভবার আছে, হচ্ছে ব্যানার আছে, এখানে ন্যাভবার আছে, একটা নেভিগেশন বার আছে আর কি। তো তারপর এখানে আমাদের ধরেন আমাদের একটা পুরোটা এটা হচ্ছে আমাদের মেইন সেকশন, এটা হচ্ছে আমাদের মেইন সেকশন, এই মেইন সেকশনের ভিতরে আবার ধরেন এখানে আমাদের এটা হচ্ছে আমাদের লেফট সাইড বার, এটা হচ্ছে আমাদের রাইট সাইড বার, রাইট সাইড বারের ভিতরে আমাদের ধরেন আবার এখানে আমাদের একটা ব্লক আছে, এই ব্লক আছে, এখানের মধ্যে আবার আমাদের কিছু আছে আইটেম আছে, এখানে আবার কিছু আইটেম আছে, এটার ভিতরে ধরেন আবার এখানে আমাদের এখানে আমাদের দুইটা পার্ট আছে, দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টের মধ্যে আবার ধরেন এইখানেও আমাদের আবার দুইটা পার্ট আছে, এখানে আমাদের পার্ট আছে। তাহলে একবার দেখেন এখানে প্রত্যেক জিনিস কিন্তু একটা ব্লক আকারে আছে। তো এটা হচ্ছে একটা ব্লক, 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 এটা হচ্ছে একটা ব্লক।
এই যে প্রত্যেকটা জিনিস একটা ব্লক আকারে আছে, এই ব্লক গুলাকে আমরা এই স্টেপের মধ্যে টিপ আকারে লিখতে পারি, টিপ দিয়ে লিখতে পারি। তো এই জিনিসটা আমরা একটু দেখি এখানে। তো ধরেন এই যে এইগুলো যদি আমরা ডিবের মধ্যে রাখতে চাই, ধরেন আমরা পুরোটুকু আমরা কাট করলাম, কন্ট্রোল এক্স দিলাম, তারপরে ডিপ আছে ছোট হাতের ডিপ হবে, ডিপ ট্যাগের ভিতরে আমরা রেখে দিলাম, তাহলে অটোমেটিক্যালি আমরা ডিপ ট্যাগের ভিতরে রেখে দিলাম। আর ডিপ ট্যাগটা হলো ব্লক লেভেল এলিমেন্ট, এটা দেখাবো। এটাকে আমরা ডিপ ট্যাগের ভিতরে রেখে দিই, ডিপ ট্যাগের ভিতরে রেখে দিলাম। আবার এখানে ভিআর ট্যাগের প্রয়োজন নাই, কারণ ডিপ তো অলরেডি ব্লক লেভেল এলিমেন্টই, তো ব্লক লেভেল এলিমেন্টের ক্ষেত্রে তো আলাদা কোনো ভিআর ট্যাগের প্রয়োজন হয় না, পুরোটা ব্লকের মতো হয়ে যায়। সো ডিপ ট্যাগের মধ্যে আমরা নিয়ে নিলাম, তারপর হচ্ছে এখান থেকে এতটুক ধরেন আমি ডিপ ট্যাগের ভিতর দিয়ে দিলাম, তারপর হচ্ছে ধরেন এতটুক এতটুক ডিপ ট্যাগের ভিতরে নিয়ে নিলাম। আর বিয়ার ট্যাগটা আমরা এখানে উঠিয়ে দিলাম, এখানে বিয়ার ট্যাগটা দরকার নাই, তারপরে এখানে বিয়ার ট্যাগটা দরকার নাই, তারপর আমার হচ্ছে এতটুক একটা ডিপ ট্যাগের ভিতরে রাখতে, ডিপ ট্যাগের ভিতরে রাখলাম। তারপর হচ্ছে এখান থেকে এখান থেকে এতটুকটা আবার আরেকটা ডিপ ট্যাগের ভিতরে রাখি, ডিপ ট্যাগের ভিতরে রাখলাম, আবার এখান থেকে এতটুকু একটা ডিপ ট্যাগের ভিতরে রাখলাম। এখন কি করলাম আমরা একটু দেখি। আমরা কিন্তু প্রত্যেকটা কোডকে আলাদা আলাদা ভাগ করে নিলাম, যে এটা হচ্ছে একটা ভাগের কোড, এটা হচ্ছে আরেকটা ভাগ, এটা হচ্ছে আরেকটা ব্লক, এটা হচ্ছে আরেকটা ব্লক, এখান থেকে এতটুকু পর্যন্ত। এভাবে আমরা প্রত্যেকটা কোডকে আমাদের ডকুমেন্টের মধ্যে যা যা আছে সবগুলোকে কিন্তু আমরা ভাগ ভাগ করে নিলাম, যে এটা হলো এতটুক ভাগ, এটা হচ্ছে আরেকটা ভাগ। এবং এটার মধ্যে আমরা কিন্তু এই ভাগের মধ্যে আমরা নামও দিতে পারি, যেখানে আমরা ক্লাস নেম দিয়ে আমরা ডিভের নামও দিতে পারি, যে এটা হচ্ছে আমাদের ডিলেট ডিলেট নাম্বার ডিপ, সরি সরি ডিলেট ডিপ। তারপর হচ্ছে এই ডিপটার নাম দিলাম, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে ক্লাস ইকুয়াল, আমি বললাম যে সাব সাব, তারপর হচ্ছে সুব ডিপ, এটার নাম হচ্ছে সাব সুব ডিপ। তারপর হচ্ছে আমাদের এটা ডিপ দিলাম হচ্ছে ক্লাস দিলাম হচ্ছে বললাম যে স্ট্রং ডিপ স্ট্রং ডিপ। তারপরে এই ডিপের একটা নাম দিলাম হচ্ছে বললাম যে অ্যাড্রেস অ্যাড্রেস ডিপ। তারপর এই ডিপের নাম দিলাম এই ডিপের আমরা একটা নাম দিলাম ক্লাস, এটা নাম দিলাম হচ্ছে ধরেন আমাদের ভিডিও ডিপ। তারপর হচ্ছে এই ডিপের নাম দিলাম হচ্ছে কোড ডিপ। তারপর হচ্ছে আমরা ধরেন এই ডিপের নাম দিলাম সেম ভাবে, এগুলো জাস্ট নামকরণ করতেছি ব্লক। তারপরে এই ডিপের নাম দিলাম হচ্ছে এইভাবে আমরা কি করলাম প্রত্যেকটা ডিপোর্ট গুলাকে স্প্লিট করে নিলাম, যে এটা হচ্ছে এক ডিপ, এটা হচ্ছে আরেকটা ডিপ, এবং এই ডিপ গুলো আমরা কি নামও দিয়ে দিলাম। এবার যদি আমরা ব্রাউজার এসে রিফ্রেশ করি এখানে এসে, তাহলে দেখতে পারবো যে এখানে কোন নো চেঞ্জ কোনো চেঞ্জ নেই। কিন্তু আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স করি, ভিউ পেজ সোর্স করি, তাহলে দেখবেন যে এখানে আমাদের প্রত্যেকটা এই যে আমরা যদি দেখি এখানে, তাহলে দেখবেন যে এখানে আমাদের এই যে একটা ডিপ হয়ে গেছে, এখানে একটা ডিপ হয়ে গেছে, এখানে একটা ডিপ হয়ে গেছে। এবং এই ডিপটা যে ব্লক লেভেল এলিমেন্ট সেটা বোঝার জন্য আমি ধরেন এখানে আমরা জাস্ট করে দিলাম ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। ইন্সপেক্ট এলিমেন্ট করার পর এবার আমরা যদি এখানে এই যে ডিপের মধ্যে আসি, তাহলে এতটুক কাজ হইলো, এই যে এতটুক কাজ হইলো এই ডিপের কাজ, আবার এতটুক কাজ হলো এক ডিপের কাজ, আবার এতটুক কাজ হলো এক ডিপের কাজ, তারপর হচ্ছে এটা হচ্ছে এই ডিভের কাজ, এটা হচ্ছে এই ডিভের কাজ, এটা হচ্ছে এই ডিভের কোড, এটা হচ্ছে এই ডিভের কোড, এটা হচ্ছে এই ডিভের কোড। এভাবে আমরা খুব সাজিয়ে গুছিয়ে আমরা কোড গুলো রাখতে পারি। আগে কি ছিল, আগে ছিল অগোছালো, আমরা এখন কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু এক একটা ডিভের ভিতরে আছে, যেটা হচ্ছে ডিলেট ডিপের কাজ। তাহলে আমরা যদি বলি যে কোন একটা প্রোগ্রামারকে বলি, কারণ আমরা একসাথে অনেকে কাজ করতেছি এখানে, তো অনেকগুলো প্রোগ্রামার এখানে একসাথে কাজ করতেছি, আমরা এক প্রোগ্রামার আরেক প্রোগ্রামারকে কোডের ইনস্ট্রাকশন দিতেছি, যে বলতেছি তুমি প্রি ডিপের গিয়ে কাজটা করো,
আরেকজনকে বললাম তুমি ব্লক ডিভের গিয়ে কাজটা করো, আরেকজনকে বললাম তুমি কোড ডিভের গিয়ে কাজটা করো, আরেকজন তুমি ভিডিওর কাজটা করো, তারপর বললাম যে অ্যাড্রেসের কাজটা করো, তাহলে আমরা সে এখানে এসে আমরা দেখবো যে অ্যাড্রেস নামের ডিপটা কোথায়, তাহলে সে অ্যাড্রেস ডিপটা সে খুঁজে বের করে সে অ্যাড্রেস ডিপের মতো শুধুমাত্র কাজটা করে, তাহলে এটা সুনির্দিষ্ট হয়ে গেল। এভাবে আমরা কিন্তু কোড গুলাকে সুনির্দিষ্ট আকারে ভাগ ভাগ করে নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের ডিভের কাজ। তো কারো কোনো কোয়েশ্চন থাকলে বলতে পারেন, আজকে ক্লাস এতটুকু পর্যন্ত। আর কোনো কোয়েশ্চেন আছে কোনো ট্যাগ নিয়ে? স্যার ডিপটা কি সরাসরি কন্টেইনার ট্যাগ না? হ্যাঁ, এটা কন্টেইনারের মতোই কাজ করে, এটা এটা নাম কিন্তু কন্টেইনার না, কিন্তু কন্টেইনারের মতোই অনেকটা কাজ করে। সেটা হচ্ছে ধরেন আমি এই এই এতটুকু যে টেক্সট গুলো আছে, এতটুকু ট্যাগ গুলো আছে, এই ট্যাগ গুলোকে একটা কন্টেইনারের মধ্যে রাখতে চাচ্ছি, তাহলে এটা ডিপ ডিপ ট্যাগের ভিতরে আমরা রাখতে চাচ্ছি, মানে একটাকে র্যাপ করে রাখতে চাচ্ছি একটা জায়গায়, ঠিক আছে, এটা ব্লক আকারে রাখতে চাচ্ছি। তাহলে আমরা এতটুকু টেক্স গুলা এতটুকুর মধ্যে রাখলাম, বাট এটা কন্টেইনার না কিন্তু। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আর কোয়েশ্চেন নেব না, তো আগামীকালের কাজ হবে আপনাদের জাস্ট যতগুলো ট্যাগ দেখাইলাম, এখানে অনেকগুলো মোটামুটি ট্যাগ দেখাইছি, এই ট্যাগ গুলাকে নিয়ে একটু রিসার্চ করা, এগুলো একটু গুগলে সার্চ করা। ধরেন আমি এখানে স্ট্রং ট্যাগ নিয়ে সার্চ করছি, হ্যাঁ, তাহলে আমরা এখানে HTML স্ট্রং স্ট্রং নেট ট্যাগ নিয়ে একটু দেখবেন, একটু আর্টিকেলটা পড়বেন, এই যে W3 স্কুলে যাবেন গিয়ে দেখবেন যে স্ট্রং ট্যাগ এর কাজটা কি আসলে, এখানে তো এই যে আর্টিকেলটা পড়বেন, এখানে আমি বলে দিছি, তারপর এখানে গিয়ে একটু ডেফিনেশন ইয়ান্ট ইউজেস, এটা কি ইউজেস এবং এটা ডেফিনেশনটা কি সেটা একটু দেখবেন, ঠিক আছে। যেমন এই যে ইউজ দা BF ট্যাগ টু স্পেসিফাই বোল্ড টেক্সট উইদাউট এনি এক্সট্রা ইম্পর্টেন্স, আমরা কিন্তু স্ট্রং ট্যাগ এর মাধ্যমে একটা এক্সট্রা ইম্পর্টেন্স টি বলে দিতে পারছি যে এখানে একটা ইম্পর্টেন্ট আছে, এখানে এই টেক্সটটা এটা ইম্পর্টেন্ট ট্যাগ। কিন্তু বি ট্যাগ এর মধ্যে আমরা কি করতে পারি, উইদাউট এনি এক্সট্রা ইম্পর্টেন্স, আমরা এখানে কোন ধরনের নর্মাল বি ট্যাগ এর মধ্যে যেভাবে টেক্সট ফরম্যাটিং করে নর্মাল ফরম্যাটিং করলাম, জাস্ট বোল্ড করলাম, তো এখানে গিয়ে একটু পড়বে, তাহলে এই নলেজটা আরো বেশি স্ট্রেংথ হবে। তো প্রত্যেকটা ট্যাগ এখানে যতগুলো ট্যাগ দিছি, এই ট্যাগ গুলোকে একটু কোডে যায় এখানে গিয়ে কোডে গিয়ে একটু পড়বেন বুঝবেন, আর ট্যাগ গুলাকে একটু হাতে লেখার চেষ্টা করবেন। এখানে প্রয়োজনে প্রত্যেকটা ট্যাগের ট্যাগের সামনে দিয়ে একটা খাতা কলম নিয়ে, যেমন সুব ট্যাগ এর কাজ কি, তারপর হচ্ছে সাব ট্যাগ এর কাজ কি, এগুলো জাস্ট খাতা কলম নিয়ে নোট করে পাশে নিয়ে লিখে রাখবেন, তাহলে যখন অপশন পাবেন তখন এগুলো একটু জাস্ট রিভিউ করবেন, রিভিউ করলে এই কোডগুলো মনে থাকবে, না হলে কিন্তু এই কোডগুলো মনে থাকবে না। এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো ট্যাগ দেখতেছি, তো ট্যাগ গুলো কিন্তু প্রত্যেকটা মনে রাখার দরকার, ঠিক আছে। তো আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আমি যদি স্ক্রিন অফ করে দিই, হ্যাঁ বলো। হ্যাঁ, স্পেন টেকনিক একটু প্রশ্ন ছিল, স্পেন টেকের কাজটা আসলে ঠিক বুঝতে পারছি না, স্পেসিফিক্যালি এটার কাজটা কি? স্পেসিফিক ভাবে এটার কাজটা হলো, ধরেন আমাদের টেক্সিবি, ধরেন এখানে এতটুকু তো বুঝছেন যে প্রত্যেকটা টেগের এক একটা বৈশিষ্ট্য আছে, তাই না? ধরেন আমাদের এমন একটা টেক্সট দরকার, এখানে আমাদের এই ওয়েবসাইটের ভিতরে এমন কোথাও গিয়ে একটা টেক্সট দরকার, সেই ট্যাগের কোনো আলাদা মিনিং হবে না, বা ট্যাগটা বোল্ড হবে না, ট্যাগটা ইতালিক হবে না, ট্যাগটা এরকম প্রি ট্যাগের ভিতরে হবে না, তাহলে কিন্তু আমাদের টেক্সটটা দরকার, কিন্তু সেই টেক্সটটা আমরা কিভাবে নিতে পারি, সেই টেক্সটটা হলো আমরা স্প্যান ট্যাগের ভিতরে নিতে পারি। ধরো বললাম যে স্যাম্পল টেক্সট, তাহলে এখানে আমরা কি বললাম, এই টেক্সটটা কিন্তু কোনো এফেক্ট নাই, কোনো এফেক্ট আছে, নর্মালি সে শো করবে, এটা কোনো এটা এটা যেহেতু কোনো ব্লক লেভেল এলিমেন্ট না, সুতরাং এটা কোনো এফেক্ট নাই এটার, এখানে শুধু শুধুমাত্র এখানে গিয়ে কোথায় যেন স্প্যান ট্যাগটা, আচ্ছা এই যে স্যাম্পল টেক্সট, এই যে স্যাম্পল টেক্সটটা আমাদের এখানে নর্মালি চলে আসছে, এটা কোনো ইতালিক হচ্ছে না, কিছু হচ্ছে না, এটা নর্মাল একটা স্প্যান ট্যাগে আমাদের যদি কোনো প্রয়োজন হয় তখন আমরা দেখবো। ধরেন টেক্সটটা এই যে যেটা বললাম যে আমাদের টেক্সট প্রয়োজন, কোনো কোনো ধরনের এফেক্ট হবে না, তো সেই ক্ষেত্রে আমরা স্প্যান ট্যাগটা আমরা ইউজ করতে পারি, বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন না ভাই? আচ্ছা, যদি কারো কোয়েশ্চেন না থাকে, তাহলে আজকে ক্লাস এতটুকু পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।